আপনাদের এই ক্ষমতা ধ্বংসের জন্য আপনারাই যথেষ্ট হবেন বিএনপির লাগবে না জামাতরও লাগবে না আপনারাই আপনাদের এই ক্ষমতাকে লন্ডভন্ড করে দিবেন যেভাবে আপনারা আপনাদের ওই আধ্যাত্মিক আব্বা শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করেছিলেন ওভাবেই করবেন আপনারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা অতীব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের একজন প্রবাসী সাংবাদিক জনাব জুলকার নাইন সায়ের খানের ছোট ভাই জনাব মাহিনুর আহমেদ খানের উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এবং তাকে রক্তাক্ত করেছে জখম করেছে আহত করেছে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তো এই যে তাঁর উপরে হামলাটা হল এটি কিন্তু নতুন কোনো ঘটনা নয় আমরা যারা প্রবাসে থেকে বর্তমান চুরাই সরকারের সমালোচনা করি আমরা সবাই কোনো না কোনোভাবে এই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই দু সালের কথা যখন সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক আলাপ আমরা দুজনই করতাম এক হচ্ছেন শাহেদ আলম ভাই আরেক হচ্ছেন আমি আর লাইভে কথা বলতেন আমাদের এম রহমান মাসুম ভাই পাশাপাশি আমাদের সৌদি আরবের সিরাজুল ইসলাম ভাইও সোশ্যাল মিডিয়ায় রাজনীতি নিয়ে কথা বলতেন আর মোটামুটি ছোট হোক বড় হোক কেউই ওই সময় কথা বলতেন না তো দু হাজার উনিশ সালে সর্বপ্রথম ডিজিএফআই লেলিয়ে দেওয়া হয়েছিল শাহেদ আলম ভাইয়ের পরিবারের উপরে সেই সাথে তার শ্বশুরবাড়িতেও এই বর্তমান চুড়াই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিএফআই পাঠিয়েছিল এরপরে ধাপে ধাপে আমরা যতদূর জানি আমাদের আরেকজন সাংবাদিক জনাব মনির হায়দার তাঁর বাড়িতেও এই শেখ হাসিনা ডিজিএফআই পাঠিয়েছিল এরপরে আপনারা জানেন যে আমাদের আরেকজন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের গ্রামের বাড়িতে তার গাজীপুরের বাড়িতে বহুবার ডিজিএফআই পাঠিয়ে মূলত আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল এরপরে আমাদের আরেকজন সাংবাদিক তাসনিম খলিল তার বাড়িতেও এই শেখ হাসিনা ডিজিএফআই পাঠিয়েছিল এরপরে আমাদের পিনাকিদার বাড়িতেও ডিজিএফআই পাঠানো হয়েছে আমাদের আরেকজন সাংবাদিক ডক্টর কনক সরওয়ারের বোনকে গ্রেফতার করা হয়েছিল তার ভাইয়ের এই প্রতিবাদী কণ্ঠস্বরের কারণে আজকে আমরা নতুন আরেকটি সংবাদ শুনলাম জুলকার নাইন সায়ের খানের ছোট ভাইকে আওয়ামী সন্ত্রাসীরা পিটিয়েছে দুঃখজনক হলেও সত্য যে আমি যাদের নাম বলেছি এত সময় তারা তো সবাই বড়ো মানুষ বড় বড় সাংবাদিক কিন্তু আমি তো কিছুই না ভাই আমি না সাংবাদিক না রাজনীতিবিদ মানে আমি একজন ছোট মানুষ এই শেখ হাসিনা আমাকেও ছাড়ে নাই আমার ছোট ভাইকে আমার আব্বাকে যশোর ক্যান্টনমেন্টে ডিজিএফআই অফিসে তলব করে তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে হালকা হুমকিও দেওয়া হয়েছিল মদ্দা কথা শেখ হাসিনা আমাকেও ছাড়ে নাই আমার বাড়িতেও ডিজিএফআই পাঠিয়েছিল আমার শ্বশুর বাড়িতেও ডিজিএফআই পাঠিয়েছিল আমার আব্বা ছোট ভাইকে যশোর ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে এবং বহুদিন যাবৎ আমার বাড়িতে ডিবি পাঠানো হয়েছে কিন্তু প্রশ্ন হল এই যে শেখ হাসিনা আমাদের মুখ বন্ধ করার জন্য কারোর বোনকে গ্রেপ্তার করে জেলখানায় রেখেছে কারোর ভাইকে হামলা করে রক্তাক্ত করেছে কারোর আব্বা ছোট ভাইকে ডিজিএফআই অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বা ডিজিএফআই শ্বশুরবাড়ি গ্রামের বাড়ি পাঠিয়ে আসলে কি তাদের কোনো হয়েছে কিনা ফায়দা হয়নি কিন্তু উল্টা তাদের নেমেছে। রাজনীতি করতে গেলে অনেক কৌশল অবলম্বন করতে হয় এটি ছিল শেখ হাসিনার একটি বাজে কৌশল যে কৌশল তার জন্যেই বুমেরাং হয়েছে আমরা কিন্তু কেউ থামি থেমে যাইনি শুধুমাত্র আমাদের শাহেদ আলম ভাই থেমে গিয়েছেন কি কারণে থেমেছেন উনি হয়তো ভালো জানেন আমাদের মনির হায়দার ভাই আগের মতো অত কথা বলেন না কেন বলেন না হয়তো ওনার ব্যস্ততা থাকতে পারে বাট উনি থেমে যান নাই আর বাদ বাকি যাদের নাম বলেছি কেউ কিন্তু থেমে যায়নি আমরা কিন্তু কথা বলেই যাচ্ছি তো এখন আসুন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি হঠাৎ করে জুলকার নাইন সায়ের খানের ছোট ভাইয়ের উপরে আওয়ামী সন্ত্রাসীদের এই হামলার কারণ কি জুলকার নাইন সায়ের ভাই তো আজকে নতুন লেখালেখি করছেন না নতুন কথা বলছেন না সেই এক দেড় বছর আগ থেকেই কথা বলছেন সেই অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান্স এই অনুসন্ধানী প্রতিবেদন থেকেই আমরা তাকে চিনি তো তার ভাইয়ের উপরে হামলা হলে তো অনেক আগেই হওয়ার কথা ছিল আজকে কেন হলো এখানে আমার সন্দেহ হলো আপনাদের নিশ্চয়ই মনে আছে এই যে বর্তমানে বাংলাদেশে যে টক অব দ্য নিউজ টক অব দ্য ইস্যু কথিত আরাব খান এই আরব খানের সাথে নাইন শায়ের খানের একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল এবং তিনি শায়ের খান তিনি আরাব খানকে মোটামুটি পথে বসিয়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন এবং অস্ত্র হিসাবে ব্যবহার করার কথা বলেছিলেন সাংবাদিকতা তো আমার কেন জানি মনে হয় যে আরবের টাকা তো আওয়ামী লীগের চোর বাক্পারদের টাকা তো যেহেতু আরাব খানের সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং তিনি আরব খানকে পথে বসানোর হুমকি দিয়েছেন এবং সকল গোপন তথ্য ফাঁস করে দিবেন আর সেই প্লান অনুযায়ী তিনি কিন্তু অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছেন আমার কাছে কেন জানি মনে হয় তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসীরা তার ভাইয়ের উপর হামলা করেছে এটা হলো আমার এক নম্বর অ্যানালাইসিস আর দুই নম্বর অ্যানালাইসিস হল আমাদের অন্যান্য সাংবাদিক বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমরা যারা আছি আমাদের প্রত্যেকের বাড়িতেই বলা যায় শেখ হাসিনা ডিজিএ ভাই পাঠিয়েছে কারোর উপরে বেশি অত্যাচার করেছে যেমন আমাদের কনক সরোয়ার ভাইয়ের বোনকে গ্রেপ্তার করে একটা মানে আয়ামে জাহিলিয়াতের একটা রূপ শেখ হাসিনা জনগণকে দেখিয়েছে তো এমনিভাবে কাউকেই কিন্তু শেখ হাসিনা ছাড়ে নাই তো জুলকান্নাইন শায়ের খানের উপরে তারা অন্য কায়দায় একটা মুখ বন্ধ করার একটা সিস্টেম সামনে উপস্থাপন করল আমরা দেখেছি জুলকান্নাইন সায়ের খান ভাই তার স্ট্যাটাসের মধ্যে বলেছেন যে এতে করে কি তার মুখ বন্ধ করা যাবে যখন কনকসরওয়ার ভাইয়ের বোনকে গ্রেপ্তার করা হয়েছিল তখনও তিনি টকশোতে বলেছিলেন এতে করে কি তার মুখ বন্ধ করা যাবে যায়নি কিন্তু মুখ বন্ধ করা যায়নি তো যাই হোক টুডে আর আমাদের এই সংগ্রামের একটা রেজাল্ট আসবেই আসবে ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাস বেশি দিনের না কিন্তু এই অল্প দিনের ইতিহাসে কোন স্বৈরাচারী কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে পারেনি কোনো স্বৈরাচারী ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেনি অতএব শেখ হাসিনাও করতে পারবে না শেখ হাসিনাকে যেতেই হবে নো ম্যাটার শেখ হাসিনাকে যেতেই হবে ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতি কিন্তু ধ্বংসপ্রাপ্ত এই অর্থনীতিকে রকম ধরে রাখার জন্যে শেখ হাসিনা টাকা ছাপাচ্ছে এখন টাকা ছাপিয়ে কি আপনার রপ্তানি বাণিজ্য করা যাবে টাকা ছাপিয়ে কি বৈদেশিক মুদ্রার শূন্যতা পূরণ করা যাবে যাবে না আর আন্তর্জাতিক চাপ তো আছেই শেখ হাসিনা মনে করেছে যে চীনের সাথে বন্ধুত্ব করে রাশিয়ার সাথে বন্ধুত্ব করে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করে সে ক্ষমতায় টিকে থাকবে না যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের সাথে শত্রুতা করে অ্যাটলিস্ট শেখ হাসিনা টিকে থাকতে পারবে না শেখ হাসিনা যদি চিন্তা করে যে বাংলাদেশ রাশিয়া শেখ হাসিনা যদি চিন্তা করে বাংলাদেশ চীন তাহলে সে বুকার স্বর্গে বসবাস করছে তো যাই হোক তাকে যেতেই হবে এখন আপনারা যারা আওয়ামী লীগের কর্মী এবং সমর্থক পর্যায়ের কর্মী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা যে এই যে আওয়ামী লীগের লাসপেন্সারি করতেছেন আওয়ামী লীগের দালালি করতে গিয়ে নিজের নিজেদের জীবনে জীবনকে হুমকির মুখে ফেলেছেন হুমকির মুখে ফেলছেন এই কাজটা আপনারা কেন করছেন আপনারা তো শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলে বা শেখ হাসিনা চ্যুত হলে আপনারা তো বিদেশে পালাতে পারবেন না বড়জোর হয়তো আরব খানের মতো ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবেন কিন্তু ইন্ডিয়ায় কি ভালো থাকতে পারবেন পারবেন আরব খান কি ইন্ডিয়ায় ভালো ছিল না একে বস্তিতে থাকতো বছরের পর বছর বস্তিতে ছিল তো আপনারা কি বস্তিতে থাকতে চান আর আপনারা যে সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবেন তা কিন্তু না সেটা আপনাদের বুঝতে হবে আপনারা স্বামী মুসমানের দিকে তাকান শামীম ওসমানের একজন তেলবাস ছিল স্বামীমুকান শামীম ওসমানের একজন সহযোগী ছিল নাম কি নূর হোসেন সে নূর হোসেন কোথায় আজকে সে নূর হোসেন কোথায় আজকে শামীম ওসমানের নির্দেশনায় কিন্তু নূর হোসেন এই সাতক্ষণের আসামি কিন্তু শামীম ওসমান ঠিকই বহাল তবিয়তে বাইরে রাজনীতি করছে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে নূর হোসেন কিন্তু জেলে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আপনারা যে আওয়ামী লীগের দালালি করতেছেন বিপদের সময় কিন্তু এই আওয়ামী লীগের নেতারা কেউ আপনাদের পাশে থাকবে না কেউ না তারা কিন্তু ঠিকই বিদেশে পালিয়ে যাবে আমি যেহেতু শামী উসমানের কথা আনলাম আমি একটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি স্বামী উসমান দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ছিল তো অনেকদিন পর তার যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়েছে তো তিনি যুক্তরাষ্ট্রে আসার সুযোগটা পাওয়ার সাথে সাথেই তার আত্মীয়ের নামে হোক বা অন্য কারোর নামে হোক কুইন্স ভিলেজ নিউ ইয়র্কের কুইন্স ভিলেজ নামে একটি নেইবারহুড আছে সেখানে অনেক বাংলাদেশিদের বসবাস সেখানে তিনি বাড়ি কিনেছেন আমি শুনেছি কতদূর সত্য আমি জানি না বাট যিনি আমাকে বলেছেন তিনি খুবই একজন বিশ্বস্ত মানুষ আমার খুবই কাছের বন্ধু তিনি আমাকে বলেছেন যে তিনি বাড়ি কিনেছেন তো তার মানে কি আপনারা যারা লেজুর বৃত্তি করতেছেন আওয়ামী লীগের লেজুর বৃত্তি করতেছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা আওয়ামী লীগের পদলেখনকারী আমলারা সবাই কিন্তু পশ্চিমে চলে আসবে তাদের বন্দোবস্ত করা হয়ে গেছে কারোর ব্যাংক আছে কারোর বাড়ি আছে কারোর টাকা পয়সা আছে কারোর ব্যবসা আছে তারা চলে আসবে তারা কিন্তু বেঁচে যাবে তাদের বাংলাদেশে কোনো যাওয়া লাগবে না কিন্তু আপনারা যারা আওয়ামী লীগের নেতাদের লেজুর বৃত্তি করতেছেন আপনাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন একটু চিন্তা করে সংযত আচরণ করেন আপনাদের পরিস্থিতি কিন্তু ভয়াবহ আসতেছে সামনে আপনারা ভাবতেছেন যে শেখ হাসিনা কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে না একটা বিষয় মনে রাখবেন শেখ হাসিনার বয়স ছিয়াত্তর বছর আমি আগেই বলেছি যে শেখ হাসিনার টার্ম দিস ইজ দ্য লাস্ট টার্ম ইনশাআল্লাহ তো এরপরেও যদি শেখ হাসিনা আর একটা টার্ম ক্ষমতায় আসে সেই টার্ম সে শেষ করতে পারবে না বার্ধক্যজনিত কারণে সে অসুস্থ হয়ে পড়বে আর যখন সে অসুস্থ হয়ে পড়বে তার তো আর মানে রাষ্ট্র চালানো তো দূরের কথা দল চালানোর কোনো ক্ষমতা থাকবে না আর যখন তার কোনো ক্ষমতাই থাকবে না তখন কিন্তু আপনাদের এই ক্ষমতা ধ্বংসের জন্য আপনারাই যথেষ্ট হবেন বিএনপিরও লাগবে না জামাতেরও লাগবে না আপনারাই আপনাদের এই ক্ষমতাকে লণ্ডভণ্ড করে দিবেন যেভাবে আপনারা আপনাদের ওই আধ্যাত্মিক আব্বাস শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করেছিলেন ওভাবেই করবেন আপনারা অতএব আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা আছেন প্রয়োজনে তাদেরকে বলেন যে কোনো কিছু যদি করতে হয় নিজে করেন আমরা পারতেছি না কারণ ওনাদের পালানোর জায়গা আছে ভাই আপনাদের পালানোর জায়গা নাই আপনাদের বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশে বসবাস করতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হবে আপনি আওয়ামী লীগ করেন তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু সন্ত্রাসী আচরণ করবেন না আপনাদের নেতাদের কথায় অতি উৎসাহিত হয়ে তাদের দেওয়া উস্কানিতে সন্ত্রাসী আচরণ করবেন না আপনাকে দেশে থাকতে হবে আপনার পালানোর জায়গা নাই তা আপনি কেন এটা করবেন আপনাদের প্রতি এই নসিহত রেখেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই অবার অক্য